মাঝে মাঝে পুরনো দরজায় কড়া নাড়তে বেশ লাগে, বেশ লাগে টিনের তোরঙ্গ খুলে পুরনো স্মৃতিগুলো বার করে নেড়ে চেড়ে দেখতে। এলোমেলো স্মৃতিরা দেখা দিয়েই কেমন মিলিয়ে যায় হাওয়ায়, ছোঁয়া যায় না, তাদের ফিরে পাওয়াও যায় না। এক নির্জন বিকেলে তোরঙ্গ খুলে স্মৃতি ঘাঁটছি, তখন স্মৃতি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো এক কিশোরী, ফ্রক পরা এক কিশোরী। চোখ ভরা অবাক বিস্ময় এসে দেখে আশ্চর্য সুন্দর পৃথিবী, নরম শিউলি ফুল, নারিকেল পাতায় রোদের ঝিকমিক, কখনো অবাধ্য একগুয়ে, আবার কখনো মায়ের বকুনির ভয়ে ভীত সে কিশোরী। গল্পের বইয়ে মুখ গুঁজে থাকা কিশোরীকে ছুঁতে যেতেই সে মিলিয়ে গেল হাওয়ায়। এবার মহিলা কলেজের সামনে দাঁড়ানো এক যুবতীকে দেখলাম, যেন ক্লাস ফাঁকি দিয়ে প্রিয় মানুষটির জন্য অপেক্ষারত, একসাথে খানিক রিকশায় ঘোরা আর ফুচকা খাওয়ার লোভে। স্মৃতিরা দেখা দিয়েই হাওয়ায় মিলায়, তাই মহিলা কলেজ মিলিয়ে গেল ঘরের আবছা আলোয়। হঠাৎ আধো অন্ধকার ঘরে চোখ ভর্তি জল নিয়ে ফের যুবতীর আবির্ভাব। জল ভরা ঝাপসা চোখে সে দেখছে তার হাতটি ছেড়ে চলে গেল একজন খুব দূরে কোথাও। টলমলো পায়ে মেয়েটি একলা রেল রাস্তা ধরে এলোমেলো হাঁটছে, হাঁটছে, হাঁটছে। স্বপ্নগুলো টুকরো টুকরো ছড়িয়ে আছে ইতিউতি, ভাঙা টুকরোগুলো কুড়োতে গিয়ে মেয়েটির পা রক্তাক্ত, রক্তে ভাসছে যেন চারপাশ। সংজ্ঞাহীন মেয়েটি পড়ে আছে সেই রক্তাক্ত মেঝের উপর। দিনের আলো মিলিয়ে যায় সন্ধ্যার আবরণে, সাথে মিলায় সংজ্ঞাহীন রক্তাক্ত মেয়েটির ছবি। স্মৃতিগুলো টিনের তোরঙ্গে ফের বন্দি করে উঠে আলো জ্বালি ঘরে, আলোর বন্যায় ভাসে আমার ঘর। স্মৃতিরা ঘুমায় তোরঙ্গে আর আমি ত্রস্ত পায়ে ছুটি রান্নাঘরে চায়ের জোগাড়ে।